কি সুন্দর লাগে না খা কি বলো 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 কি কার কি বলা আছে বলো, এখন জানিনি কিছু পরে আছে আমি সার্ভে দিয়েছি, সার্ভে দিয়েছি, সার্ভে দিয়েছি, তপন সরকার। তো আপনি এটা কত বছর ধরে এরকম এই সারটা করছেন? আমি কুকুর বা এই সার ফার এই ধরনের করি বেশ কিছুদিন ধরেই করি, অবলা জীব এরা, ঠিক আছে। তারপরে এদের আরও বিভিন্ন ধরনের মানুষই এদের করে বলেই এরা আজকে এখনও বেঁচে আছে। যা হোক, সেই হিসেবে আমি আমার কর্তব্যটুকু করি। হ্যাঁ, তো এই খাবার দাবারের যোগান কীভাবে দেন? নিজেই করি, আমার সামর্থ্য যেটুকু হবে আমি সামান্য কিছু দিয়ে ওদেরকে ইয়ে করি, আমার যেটুকু ক্ষমতা তার মধ্যে দিয়ে যেটুকু পারি ওদের একবেলা কখনো দেখা হলে দুবেলা আমি দিয়ে যাই নির্দিষ্ট জায়গাগুলিতে এসে করি। এরকম তিনটে সার আছে, হ্যাঁ, এছাড়া আরও কিছু দুই একটা কুকুরও রাস্তাঘাটে বাচ্চা টাচ্চা আছে, তাদেরকেও আমি এরকম। তো ওই সারটা তো আমি শুনেছি এমনি অন্য সকলকে মারে টারে বা এরকম? না, ও আমাকে আজ পর্যন্ত মারেনি, বা আমি হাতও বোলাই, সেটা তো আপনি দেখলেন ও কিছু করে না। হ্যাঁ, আপনি পেশায় কী করেন? পেশায় ওই ছোটোখাটো একটা কাপড়ের ব্যবসা করি। আচ্ছা, তাহলে আপনি শীত গ্রীষ্ম বর্ষা সকল নিয়মিত এখানে আসেন? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই আসি, হ্যাঁ প্রতিদিনই আসি, তিনটে জায়গায় এরা নির্দিষ্টভাবে থাকে। হ্যাঁ, এই আর কি বলছি। আপনার এই নতুনহাট অঞ্চলে আপনি এখানে তো দোকানদারি করছেন কতদিন ধরে? 20 বছর। তো আপনি এই তপনবাবুকে কবে থেকে আসতে দেখেন এখানে নিয়মিত? বহুদিন ধরে আমি জমি থেকে আসছি। কতদিন থেকে? কী কী করেন উনি ওখানে? উনি এখানে আসে, বসে, সবার সাথে কথা বলে, ঘরে বসে বসে একটা মারে, বন্ধু বান্ধব আছে ওনার, হাটটার সাথে দেখা হলে পরে উনি হাটটায় খাওয়ায়। কী কী খাওয়া আছে? কী কী খাওয়া আছে? এই ফুলকপি, বাঁধাকপি, মানে বিস্কুট, এই সমস্ত জিনিস। আপনার নাম? বাণীরক্ষী। দিচ্ছি উঠো বলে কলেজ দিচ্ছি। আবার ওকে দিয়ে আসি। হুম, দুবেলা একবার যার সময় সেরকম সস্তায় পেলাম, নিয়ে চলে এলাম ফুলকপি টুলকপি। ও থাকে, ও থাকে, ও থাকে মাসিক।